আবার স্নেহের আজিজ বাংলাদেশের সন্নি জামাতের রত্ন শামিম রেজা ফাহিম এসডি মিডিয়ায় বগি ছিলেন। যাবার পরে ওখানে প্রায় 50-60 জন কওমি অঙ্গনের হুজুরা যায়া ওকে কইলা, আপনি শফি সাহেবের বিরুদ্ধে কেন বললেন? আপনি কি আমাদের সামনে বুখারি পড়ে একটা লাইন পড়ে শোনাতে পারবেন? ওনারে কোনো কথা বলার সুযোগ দেয় নাই। আমরা লাইভে যা দেখেছি অনেকক্ষণ কথা বলার পরে লাস্টে ফাহিম এসডি মিডিয়ার মালিক বলে, এবার হুজুরে কথা বলার সুযোগ দেন। হুজুর বলে, ঠিক আছে আমি পরে শোনাবো, তবে আমি কেন বলেছি ওনার বিরুদ্ধে? শফি সাহেব, বাবুনগরী সাহেব, সাহেব বলতে দেরি, একটা হুজুর আপনারা যারা লাইভে দেখেছেন, চেয়ার থেকে উঠা, ঠিক আছে দেখছেন না, চেয়ার থেকে উঠা ওরে ধরতে গেছে, কেটে উঠা ওরে ধরতে গেছে। তাহলে ওর এতক্ষণ আপনারা 10 মিনিট কথা বলেছেন, ওকে তো 2 মিনিটও কথা বলার সুযোগ দিবেন, কথাটা কিনে বলেন। আপনার সুযোগ না দিয়ে ওর স্বাধীনতা হরণ করে ওর উপর অতর্কিত ভাবে ওরে একা পাইয়া আপনার যে হামলা করেছেন, আমরা তো ইচ্ছা করলে আপনাদেরকে বিভিন্ন জায়গায় পেশে আপনাদের ছোট ছোট বাচ্চারও তো অনেক মঞ্চ বক্তৃতা দেয়, আপনাদের কমি অঙ্গনের অনেক ছোট ছোট ছেলেরা আছে, আমরা তো ইচ্ছা করলে তাদেরকে পাকড়া করতে পারি, আমরা করি না কেন? ছেলেটা আজকে বক্তৃতা দিচ্ছে, সে লেখাপড়া করছে, দুদিন পরে সে ফাজেল পাস, কামেল পাস করে, দাওরা পাস করে সে একদিন মাঠে আসবে, কোরআন সুন্নার কথা বলবে, তাকে সুযোগ দেই, ঠিক না? কে বলেন সুযোগ দেই। প্রিয় হাজিরিন, ইমাম সাহেব দেখা গেলে এখনো উনি ইমামতি করে, হুজুর না না আপনি বিয়ে করতে হবে, হুজুর না আপনার বউ সুন্দর হইতে হবে, হুজুর না আপনি কামেল পাস করতে হবে, হুজুর আপনি দাওরা পাস করতে, এটা তো না, ওনার কেরাত সহি হইলে যথেষ্ট, আর উনি সুন্নি হইলে যথেষ্ট, আবার সুন্নি না হইলে ওহাবি সহাবি হইলে তো না। আবার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, লা তুআকিলুম লা তুশারিমুম লা তুসাল্লিমুম লা তুনাকিম লা তুইক্তাদাহুম, এটা খেয়াল রাখতে হবে ওটা ইমানদার কিনা, কথাটা কেন বলেন? তো বলছিলাম ওরে পরে তারা ধরে বসলেন, পুরা বাজার কমিটি সুদ্ধা এবং কি সবাই এসে বললেন আপনি কথা বলতে হবে, এবং তার সঙ্গে যারা ছিলেন তার চাচা খুব মার খেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, বিডিউম্যান আঘাতপ্রাপ্ত হয়েছেন, ওখানে তার সফর সঙ্গী যারা ছিল আঘাতপ্রাপ্ত হয়েছেন, এটা তো চরিত্র মুসলমানের, এটা চরিত্র আপনি যে মুসলমান হন এটা আপনার চরিত্র হতে পারে না। হ্যাঁ হুজুর আপনি শফির বিরুদ্ধে বলেছেন, ও কেন ও তো শফির বিরুদ্ধে কথা বলে নাই, শফির বিরুদ্ধে না আমার আব্বার বিরুদ্ধে আমি বলবো কেন, যদি আমার আব্বা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমি কি বুঝাতে পারি নাই, আমি আমার আব্বার বিরুদ্ধে বলবো, শফি অনেক দূরের কথা, জিব্রাইল যদি কথা বলে আমার নবীর বিরুদ্ধে আমি জিব্রাইলের বিরুদ্ধে কথা দাঁড়াবো, আমি কি বুঝাইতে পারি নাই, ও আমার শফি আর বাবুনগরী এটা কে আমার দেখার বিষয়, ইমাম সাহেব না, যদি মুয়াজ্জিন কথা বলে, ইমাম খতিব যদি কথা বলে নবীর বিরুদ্ধে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, ওটা আমার শক্তি, আমার বুখারি মুসলিম না সাইতির মিজি ওটা আমার সিনায় থাকতো, এটা আমার দেখার জন্য, এটা আমার ইমানের কথা, এটা ইমানদারের পরিচয়, শুধু শক্তি থাকে তুই হাত নিয়ে দাঁড়িয়ে দাও, ঠিক বলো যাচ্ছি শুক্রবারে, ওকে মেরে ফেলেছ কিন্তু ওর কথাগুলি চাপে রাখতে পারো নাই, ও চলে গেছে, হাজারো নূর ইসলাম ফারুকির মতো বক্তৃতা দেওয়ার মতো কিছু লোক ওর ওর রক্তের উপর শপথকে মাঠে দাঁড়িয়ে সিংহটা নিরুপায় একবার এদিকে যায় আবার এদিকে যায়, একটা লাস্ট পর্যন্ত নিরুপায় হইয়া কোনো মতে ফানিত নাইমা, পরে চিন্তা করলাম
ঠিক না ঠিক নি এতদিন সিরিয়ালের দরে ধরে খাইছে আজ কত 8 10টা ঐক্য জোট করে ধরে বইছে দেখলাম সে নিরুপায় হইয়া পানির মধ্যে বইসা আমার জীবনটা রক্ষা করি এর মহেনা হয় না যে তোর সিংহ হোক মাঝে মাঝে কিছু জালেম যখন আমাদেরকে ধরে বসে এও কোরআন হাদিসে ধরলে তো কথা ছিল যখন লাঠি মাটি দিয়ে বসে ওটার মোকাবেলা সুন্নিরা করে না কারণ সুন্নিরা মার খাইতে পারে সুন্নিরা রক্ত দিয়েছে ইমাম হুসাইন সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে ঠিক কি বাবা সুন্নিরা রক্ত দেওয়া সুন্নি মার খাইতে পারবে বহু মার আমাদের শরীরে আছে খাই তবে দেব একদিন যেদিন আল্লাহর কোর্টের ভিতরে মামলা করব ওই দিন ঠিক কি বাবা ওই দিন আল্লাহর কোর্টে মামলা করব ওদিন প্রমাণ হবে আল্লাহর কোর্টে কি তুমি বেদাতি না আমি বেদাতি তুমি সুন্নি না আমি সুন্নি তুমি সঠিক না আমি সঠিক তুমি আহলে সুন্নাত না আমি আহলে সুন্নাত তুমি নবীর গোলাম না আমি নবীর গোলাম আল্লাহর কোর্টে প্রমাণ হবে ঠিক কি না বাবা তুমি তুমি আজকে পৃথিবীতে তোমাদের শৃঙ্খলতা আমরা জানি ঠিক কি না বাবা এই কোন সময় যা যা খুশি করতে পারো আমরা চিন্তায় থাকি আমার জীবন বিফ হলে গো সোনার জীবন বিফ হলে কামিলি হিবানা না ফাহিলে কনাই আমার জীবন বিফ হলে গো সোনার জীবন কামিলি হিবালা আরে কামিলি আমার জীবন বিফ সোনার জীবন বিফ হলে কামিলি হিওয়ালা আরে কোরআনে সুই নাসিয়ামি নবী গুনাগারের বন্ধু তুমি হি গো ফিলাই বা কৌসারের পানি কোনা ফিলাই ময়দান মা সরে কামিলি হিওয়ালা না ফাইলে কনাই আমার জীবন বিফ হলে গো সোনার জীবন বিফ হলে কামিলি হিওয়ালা এ আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ একটু গভীর মনোযোগ বাজান ও আমার বানিয়াচন নকলার আব্দা এলাকার জ্ঞানী গুণী নৌজন তরুণ বন্ধুরা বুড়ো বুড়ো আব্বারা পর্দার আল্লাহর মা বোনেরা একটু গভীর মনোযোগ হায়রে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা তনখরা আল্লাহকে আমি মাটি থেকে তোমার সৃষ্টি করেছি আবার এই মাটির মধ্যে তোমার সমাধি করে দিলাম আবার এই মাটি থেকে একদিন পুনরুত্থান আবার তোমাকে কিয়ামত দিন আমি আবার উঠাবো দুনিয়ায় কি করছ কি কর নাই যেইভাবে আমি আল্লাহ তোরে বানাইছি দুনিয়াতে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন দুনিয়াতে পাঠান উদ্দেশ্য ছিল কিছু আমার বন্দি করবি গোলামি করবি ইবাদত করবি মারহাবা কাও আমার গোলামি করবি আমার হাবিবের গোলামি তো আমার গোলামি বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আমার নবীর ইত্তেবা তো আল্লাহর ভালোবাসা আরো জোরে কান সুবহানাল্লাহ ভাইয়ো এইখানে আমার যেইভাবে দাবাত দিছেন আমার বিপ্লবীর উদ্দেশ্য হলো আলোচনা করার শামিম রেজার দাবাত দিছেন আলোচনা করার এইভাবে সিদ্দিকীকে দাওয়াত দাওয়াতে আলোচনা করার ঠিক সেইভাবে আল্লাহ আমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য হইলো বান্দা তুই আমার বন্দিগি করবি আজকে যদি আজকে সারা দিনের বন্দিগি মিলাইয়া দেখেন আজকে সারা দিনের ফজর জোহর আসর মাগরিব এশা আপনি পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে আপনার সম্পৃক্ত আছেন কিনা আপনার সঙ্গে মসজিদে দেখা হয়েছে কিনা আপনার সঙ্গে নামাজের মুসল্লার সম্পর্ক হয়েছে কিনা আল্লাহর কুদ্দুদি কদমে সেজদা দিয়েছেন কিনা যদি না দিয়া থাকেন তাহলে কবর আপনারে ওই যে নবী দেখায় যে চিপ দিবে ঠিকই দিবে কথা কিনা বলো ভাইয়া তুমি মানুষ
মুসলমান তোমার মুখে দাড়ি থাকবে ঠিক নি আমি বিপ্লবী মরার পরে আমার টুপিটা দিব নি আমার রুমালটা আমার পাঞ্জাবি আমার দাড়িটা যাইব নি কথা কয় না কা হুজুর অন্তকাল হওয়ার পরে হুজুর টুপি থাকবে না পাঞ্জাবি থাকবে না ঠিক কি না বলেন কিন্তু দাড়িটা থাকবে নি এ আমার গনিগুনি আব্বারা নজন তরুণ বন্ধুরা তাহলে আমি নবীর উম্মত আল্লাহ বানাইলো ইবাদতের জন্য আল্লাহ বানাইলো ইবাদতের জন্য আমার ভিতর মুসলমানিত্ব নাই দাড়ি নাই টুপি নাই আমার সঙ্গে মসজিদের সম্পর্ক নাই আবার আমি কই আমি তো কবরে যামু যামু কইলো না ওখানে আপনি একটা বিল্ডিং বানাইবেন বানানোর আগে আপনার অ্যাকাউন্ট টাকা পয়সা কি আছে হিসাব মিলাইয়া দেখেন না এবার বিল্ডিং এর কাজ ধরা যায় ঠিক কি বলো তোমার পুঁজি যখন আছে কাজ ধরেছো কারণ এই বিল্ডিং তুমি আরাম করে থাকবা বন্ধু রে ঠিক একটু মনোযোগ যেইভাবে তুমি স্বপ্ন ছিল একটা বিল্ডিং করার ওই বিল্ডিংটা তোমার কাছে 20 লক্ষ টাকা আছে এবার বিল্ডিং এর কাজ ধরেছো বিল্ডিং কমপ্লিট করে একদিন ফ্যান্টেন লাগা আরাম করে শুইছ আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করেছি ঠিক বন্ধু আমার আমি আমার কবরে যাব আমার বাড়িতে যাব আমার কবরে যাব ওই কবরটা আমার সুন্দর হবে কিনা কারেন্ট থাকবে কিনা নূরের আলো জ্বলবে কিনা ওই কবরটা আমার জন্য কি সাববিচ্ছুর গড় হবে না আমার জন্য জান্নাতের ঠিকানা হবে নাকি আমার ওখানে আমার আরামের জায়গা হবে না ওখানে আমার কষ্টের জায়গা হবে তুমি তোমার মনকে প্রশ্ন করে জবাব পেয়ে যাইবা আমি বিপ্লবী বুঝাইতে হবে না তুমি তোমার 10 সেকেন্ড প্রশ্ন করো তোমার সারা জীবনের আমার এই 40 বছর জীবনের দরকার নাই আপনার 30 বছর জীবন দরকার নাই ওনার 50 বছরের 70 80 বছরের দরকার নাই আপনি আজকের দিনটা বাইবা দেখেন আজকে আপনি ভালো কাজ কয়টা করছেন খারাপ কয়টা করছেন যদি দেখেন আজকের হিসাবটা মিলে গেছে এইভাবে পেছনের দিকে মিলান যদি মিলে দেখেন হ্যাঁ আমার অ্যাকাউন্টে কিছু জমা করেছি আর অ্যাকাউন্টে ভালো কিছু আছে তাহলে মনে করো কবর তোমার শান্তির জায়গা হবে আর যদি দেখে অ্যাকাউন্টে তেমন কিছু নাই তাহলে মনে রাখো ওই জায়গা আমার দয়াল নয় ওটা সাববিচ্ছুর গর কবর হবে তোমার কষ্টের ঠিকানা সাববিচ্ছুর গর আলমে বর্জ ওটা আখেরাতের জন্য প্রথম স্টেশন হে আমার গানে গুনি বাই বাবা সেই কবরের ভিতরে শান্তি পাবার মতো তোমার পুঁজি কি আছে নিজে তুমি একটু প্রশ্ন বাইবা দেখো উত্তর পেয়ে যাইবা কথা কোনটি কিনা বলেন কালকে যদি সূর্য উঠার আগে যদি আমি বিপ্লবীর মরণ হয় হতে পারে না বলেন পারে না আব্বা পারে না কোন সময় মসজিদের ইমাম সাহেব কার নাম ঘোষণা দেয় বলা যাবে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে আমার দাদা আসছিল দাদার পরে আমার আব্বা আসছে আব্বার পরে আমি আসছি ঠিক আছে না দাদা বাবা ছেলে নাতি পতি ঠিক আছে তো যাবার কোন সিরিয়াল দাদার আগে নাতি যায় কত দাদা নাতির জানাজা পড়ে বাবার আগে ছেলে যায় যায় কি যায় না যায় না যায় না আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল তো যেই কোনটা সিরিয়াল তোমার আসতে পারে আমার আসতে পারে ও সিরিয়ালে যদি আমি পড়ে যাই আমার কি পুঁজি আছে কবরে থাকার কি পুঁজি আছে আমার কবরে থাকার আমার কি কবরটা কি জান্নাতের রুম হবে না জাহান্নামের রুম হবে আপনি নিজে নিজেকে প্রশ্ন করে জবাব পেয়ে যাবেন আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আমিন আটো জোরে কোন আমিন যদি দেখেন না আহা আসলে তো আমার পুঁজি বলতে তেমন কোনো কিছু নাই তাহলে এখন থেকে আজকের এই মাহফিল থেকে তওবা করতে হবে ফিরে আসতে হবে ব্যাক করতে হবে যে আল্লাহ আমি আর ওই দিকে আর যাব না এখন থেকে তোমার দিকে যাব আমিন বলেন কোন দিকে যাব আইয়াল সালা আসো আসো নামাজের জন্য আসলে নামাজের জন্য আসো আমি আল্লাহর দিদারের জন্য আমার বড় ভাই ফোন দিছে লুঙ্গি গুলা সময় নাই কথা কটা কিনা বলেন সেন্ট মারতে সুযোগ নাই তোর আরে কই যাস ও বড় ভাইয়ের ডাক্তার কল্যাণ হতে পারে অকল্যাণ হতে পারে কথাটা কিনে বলেন তোর বন্ধুর ডাকটা কল্যাণ অকল্যাণ হতে পারে দৈনিক আমার আল্লাহ আমাকে ডাকে পাঁচবার হাইয়াল সালা হাইয়াল আল ফালা আর আমার দিদারে সুবহানাল্লাহ বলবেন না আর সালাত মিরাজুল মুমিনিন মুমিনের জন্য নামাজ আল্লাহর দিদার আয় বান্দা আমার দিদারে আয় বান্দা কই যাস যাস না হাইয়াল আল ফালা
কল্যাণ এখানে কল্যাণ কল্যাণের দিকে আয় কল্যাণ মুয়াজ্জিন ডাকে নাই মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে কে হ্যালো হ্যালো যাই বলে এটা কি মাইকে বলে না আমি বলি বক্তাই বলে এইজন্য মায়ামি যা বলি মাইকে তা বলে মুয়াজ্জিন মুয়াজ্জিন বলে নাই মুয়াজ্জিনের কথাটা ছিল কার জোরে কোন কার ও মুয়াজ্জিন আল্লাহর পথে তোমাকে ডাকে আল্লাহ বলে বান্দা হাইয়াল আল ফালা আয় কল্যাণের জন্য তুই হেন বইয়া রয়েছিস ওইটা করলাম না ওখানে ফেসবুক সার্চ ওইটা করলাম না বন্ধু দোকান নিয়ে বসে ওইটা করলাম না বান্দা ঘরে শুয়ে ওইটা করলাম না কল্যাণ হলো আমার ঘরে বান্দা তুই যখন মসজিদের দুয়ারে আসস তখন আমি তোরে সম্মানের মালা আমি আল্লাহ নিজে তোর গলায় পরাইয়া দিই তুই যখন মসজিদে আমার ঘরে আসস তোরে আমি নিজে সম্মানের মালা পরাইয়া দিই তুই যখন আমার সিজদাতে আসস এই কপালটা দিয়ে আমাকে সুবহান রব্বিয়াল আলা যখন বলস সুবহান যখন বলছস আপনি কি রাগ করতেছেন যখন তুই আমাকে সুবহান বলছস সুবহান আমার পবিত্রতা ঘোষণা দিছস আমি পবিত্র তখন আল্লাহ বলে বান্দা তুই আমার কপালে তুই আমার কুতুর কপাল দিয়ে আমাকে আমার কুদ্দুতি ভাই সিজদা দিয়া তুই আমার পবিত্রতা ঘোষণা দিলি যা আমি তোরে পবিত্র করে দিলাম তোর গুনাহ নাই তুই পবিত্র তুই আমাকে আলা বল সুবহান রব্বিয়াল আলা আমি মহান তুই আমাকে মহান বলেছস আমার কদমে এসে সুবহান বলবেন না